আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আলুর ফুচকা। ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া সাধারণ ফুচকার চেয়ে যদি আলুর ফুচকাটা একবার তোমরা তৈরি করে খাও, দেখবে একদম ফিদা হয়ে যাবে। তাছাড়া বাসায় মেহমান আসলো, চটপট কিন্তু তাদেরকে পরিবেশন করাতে পারো এই আলুর ফুচকা দিয়ে। আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে এবং যে কেউ খুব পছন্দ করবে। আর আলুর ফুচকাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খুব শর্ট টাইমেই তৈরি করা যায়। তো চলো বন্ধুরা, কিভাবে তৈরি করা যায় এই ঝটপট আলুর ফুচকা এবং খেতে অসম্ভব মজার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ঠিক তেঁতুলের পিউরি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণ, আর 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ, আর ব্ল্যাক সল্ট বা বিট লবণ দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ, আর চিনি 2 টেবিল চামচ পরিমাণ। তো এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। জাস্ট এই অল্প উপকরণ দিয়ে যদি তোমরা এই তেঁতুলের গোলাটা তৈরি করো, তাহলে দেখবে যে কী অসম্ভব মজার। আর বাইরের কোনো চটপটি মশলা বা অন্য কোনো মশলা না দিয়ে যদি এভাবে তৈরি করো, তাহলে দেখবে হাজার গুণ মজার হয়েছে। তো সাইডে রেখে আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে 2টা বড় সাইজের আলু, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। যেহেতু আমি আর পেঁয়াজ ব্যবহার করবো না, তাই একবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ মরিচ, আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লবণ, সেই সাথে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল। এরপর ঠিক ভালো মতো করে একটা ভর্তা তৈরি করে নেব। আর তাছাড়া কিন্তু ঠিক ফুচকার ভিতরে পুর দিয়ে যে আমরা অন্য অন্য ফুচকা তৈরি করতে গিয়ে বিভিন্ন ধরনের উপকরণ বা মশলা ছিটিয়ে থাকি, এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। একবারে তোমরা যে যেমন ঝাল পেঁয়াজ খেতে পছন্দ করো, আলুর সাথে একবারে মিশিয়ে দাও। তো ঠিক ভর্তাটা হয়ে গেল, সাইড করে রাখছি। আর দেখো নিয়ে নিয়েছি এখানে 30 থেকে 40 পিস মতো এখানে ইনস্ট্যান্ট যে বাজারে পাওয়া যায় সেই ফুচকা। এই ফুচকা দিয়ে যদি ঘরে সবসময় রেখে দাও, ঝটপটভাবে যখন ইচ্ছে তখনই ফুচকাটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে নিয়ে আমি জাস্ট তেলে ভেজে নিচ্ছি। তেলটা ঠিক পর্যাপ্ত একটু গরম করে নেবে, ঠিক মিডিয়াম গরম, খুব যেন বেশি গরম করতে যেও না। আর দেখো একদম ফুলে ডুমুডুমু বালিশের মতো হয়ে গেছে, একদম মনে হচ্ছে ভাজা ডিম। তো এভাবে ঠিক সমস্তগুলো ভেজে নিচ্ছি। পরিবারের সদস্য অনুযায়ী যে যতটুকু খাবে ততটুকু পরিমাণ ঠিক করে তোমরা এভাবে বাড়িতে যখন ইচ্ছে তখনই ফুচকাটা তৈরি করে খেতে পারো। তো দেখো আমার কিন্তু ফুচকাটা ভাজা হয়ে গেছে। এরপর ঠিক পরিবেশন করার পালা। ঠিক ফুচকাটা আমি ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে পুর দেওয়ার জন্য আমরা যে আলুর ভর্তাটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু করে ভিতরে নিয়ে জাস্ট পরিবেশন করার জন্য সাজিয়ে নিচ্ছি। ডাউলের ফুচকার চেয়ে যদি আলু দিয়ে একবার ফুচকা তৈরি করে বন্ধুরা খাও, দেখবে খুবই ভালো লাগবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। ঠিক দোকানের মতো করে সাজিয়ে নিচ্ছি। বাড়িতেও কিন্তু একদম ছোটোখাটো রেস্টুরেন্ট তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারো। দেখবে বাচ্চারা যখন বায়না ধরবে, এভাবে ঝটপট করে যদি ফুচকার একটা ঠিক আয়োজন করে ফেলো, তাহলে দেখবে যে বাড়িতেও কিন্তু খুব মজা তৈরি করা যায়, আর এভাবে কিন্তু বাচ্চাদেরকেও আনন্দ দেওয়া যায়। আর এই তেঁতুলের গোলাটা যে কী অসম্ভব মজার, তোমরা একবার ট্রাই করো এবং অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও যে কেমন হয়েছে। মেজারমেন্ট ঠিক রেখে এভাবে তৈরি করে যদি একবার খাও, তাহলে আশা করি তোমাদের অসম্ভব ভালো লাগবে। ফুচকাটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি যে অসম্ভব মজার। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই আলুর ফুচকা, এবং বাসায় মেহমান এলেও আমি ঝটপট এভাবে তৈরি করে দিয়ে থাকি। সবাই খুবই পছন্দ করে, তাই তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের একটু ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।